নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, আপনাদের কাছে কি রেশন কার্ড আছে? যদি আপনাদের কাছে রেশন কার্ড থেকে থাকে এবং আপনারা যদি রেশন কার্ডের সাহায্যে রেশন দোকান থেকে মাল তুলছেন, তো অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য কিন্তু জানা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ বন্ধুরা, তো ডিসেম্বর মাস থেকে রাজ্য জুড়ে চালু হচ্ছে দুয়ারে রেশন। তো ইতিমধ্যে কিন্তু নানান জায়গায় দুয়ারে রেশন প্রকল্প চালু হয়ে গিয়েছে, নানান জায়গায় ইতিমধ্যেই বাড়ি বাড়ি মাল পৌঁছে যাচ্ছে। তো বন্ধুরা, যারা যারা ভিডিওটি দেখছেন, তো অবশ্যই বলবো আপনারা কি এই মুহূর্তে বাড়িতে বসেই রেশন পাচ্ছেন, বা আপনাদের পাড়া থেকে কি রেশনটা পেয়ে যাচ্ছেন? অর্থাৎ দুয়ারে রেশনের যে সুবিধা, সেটা কি আপনারা পাচ্ছেন না পাচ্ছেন না, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করতে ভুলবেন না। তো বন্ধুরা, এখানে একটা কথা জানিয়ে রাখি যে দুয়ারে রেশন প্রকল্প কিন্তু নভেম্বর মাস থেকে চালু হয়েছে। তো নভেম্বর মাস থেকে পুরো রাজ্য জুড়ে চালু হলেও এই মুহূর্তে কিন্তু পুরো রাজ্য জুড়ে রেশন সকলে পাচ্ছেন না। তো ডিসেম্বর মাস থেকে সকলে কিন্তু এই রেশনটা পেয়ে যাবেন, অর্থাৎ দুয়ারে বসেই রেশনটা পেয়ে যাবেন। তো এরই মধ্যে উঠে আসছে একটি বিরাট বড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এরই মধ্যে যে আপডেটটি উঠে আসছে, এই জানা যাচ্ছে প্রায় প্রচুর মানুষ আছে, প্রচুর রেশন কার্ড আছে, প্রায় 10 লক্ষের মতো রেশন কার্ড আছে, যেগুলো কিন্তু যারা কিন্তু রেশন আর পাবেন না, ঠিক আছে? অর্থাৎ তারা দুয়ারে রেশন তো দূর, তারা রেশনই পাবেন না, ডিসেম্বর মাস থেকে তারা রেশনই পাবেন না। তো বন্ধুরা, তো ঠিক কেন তারা রেশন পাবেন না এবং ঠিক কী আপডেট উঠে আসছে, বা তারা রেশন পেতে গেলে তাদেরকে কী করতে হবে, তো বন্ধুরা তো সেই আপডেটটা আজকের এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তাই বন্ধুরা, ভিডিওটিকে একবার স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, বিস্তারিতভাবে ভিডিওটিতে যাওয়ার পূর্বে রয়েছে একটা ছোট্ট রিকোয়েস্ট। যারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তো অবশ্যই বলবো ভিডিওটির নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং এই ধরনের আপডেটস যাতে একটিও না মিস হয়ে যায়, তো অবশ্য অল নোটিফিকেশানটিকে অন করে নিতে ভুলবেন না। তো বলা হচ্ছে অনেক ক্ষেত্রেই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করানো বাধ্যতামূলক হয়েছে। আপনারা জানেন যে আধার কার্ড একটা এমন দস্তাবেজ হয়ে উঠেছে, সেই আধার কার্ডের সঙ্গে কিন্তু আমাদের প্রায় প্রতিটি দস্তাবেজেরই লিঙ্ক করানো জরুরি হয়ে উঠে পড়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে, মোবাইল নাম্বার থেকে শুরু করে, প্যান কার্ড, সকল ক্ষেত্রেই এই আধার নাম্বার কিন্তু লিঙ্ক করানো খুবই প্রয়োজন হয়ে পড়েছে, ঠিক আছে? তো ইতিমধ্যেই আপনারা জানেন যে রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে বলে ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, এবং যেটা রাজ্যে যে প্রকল্পটি লঞ্চ করা হয়েছে, অর্থাৎ দুয়ারে রেশন যে প্রকল্প, সেক্ষেত্রে কিন্তু মাল পাওয়ার জন্য আপনাদেরকে অবশ্যই রেশন কার্ডের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক করাতে হবে। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে অনলাইন যে পোর্টাল রয়েছে, তো সেখানে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা যাচ্ছে, প্রচুর মানুষ করছেন এবং করে ফেলেছেন, অনেকে আছেন। এছাড়াও তো পঞ্চায়েতে বা বলা যেতে পারে বিভিন্ন জায়গায় পৌরসভায় ক্যাম্প করেও সেখানে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করে দেওয়া হচ্ছে। কারণ কি, নাহলে হচ্ছে যে এক দেশ এক রেশন কার্ড যে প্রকল্প, সেই সুবিধা আপনি পাবেন না। তো এই রাজ্যে চালু হচ্ছে আরেকটি সুবিধা, যেটা হচ্ছে দুয়ারে রেশন, তো তার সুবিধাও আপনারা পাবেন না। অর্থাৎ এক কথায়, আপনারা কিন্তু ডিসেম্বর মাস থেকে যদি আপনারা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না করিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা কোনো রকমই কিন্তু মাল পাবেন না। তো বলা হয়েছে যে এখনও কিন্তু রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক হয়নি অনেকেরই, 30শে নভেম্বরের মধ্যে সংযুক্ত করানো বাধ্যতামূলক। অর্থাৎ 30শে নভেম্বর যে রয়েছে, তো এটা নভেম্বর মাস চলছে, এই 30 তারিখ, নভেম্বরের 30 তারিখের মধ্যে কিন্তু রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবেই, বাধ্যতামূলক। কিন্তু যদি আপনি তা না করে থাকেন, তো সেক্ষেত্রে কী হবে, অনেকেরই কিন্তু লিঙ্ক হয়তো করে ওঠাতে পারেনি। তো সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে, যদি আপনার ধরুন লিঙ্ক না হয়ে থাকে, বা ধরুন আপনি লিঙ্ক করেছেন সেটা ফেলড হয়ে গিয়েছে, বা কোনো কারণবশত আপনার রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা হয়ে ওঠেনি, তাহলে সেক্ষেত্রে কি আপনারা মাল পাবেন না? তো এবার সেই উদ্বেগ দূর করলো রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, আগামী 30শে নভেম্বরের মধ্যে আধার এবং রেশন কার্ডের সংযুক্তিকরণ না হলেও মিলবে রেশন, বঞ্চিত হবেন না কেউ। তো বন্ধুরা, তো বলা যেতে পারে যারা যারা রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এখনও পর্যন্ত করে ওঠাতে পারেননি, বা 30শে নভেম্বরের পর যারা করে ওঠাতে পারবেন না, বা যাদের লিঙ্ক থাকবে না, তো সেক্ষেত্রেও কিন্তু তারা কিন্তু মাল পেয়ে যেতে থাকবেন। তাদের কিন্তু মাল পাওয়ার ক্ষেত্রে কোনো রকম কিন্তু আর কোনো রকম বাধ্যবাধকতা থাকলো না, ঠিক আছে? অর্থাৎ তারা মাল পাবেনি, এটা কিন্তু পুরোপুরি রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তো বলা হয়েছে মঙ্গলবার হাইকোর্টে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত এ রাজ্যে 62% মানুষের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ শেষ হয়েছে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, এতদিনে যেখানে 62% রেশন কার্ডের সঙ্গে আধারের সংযুক্ত হয়েছে, সেখানে বাকি আর 1 সপ্তাহের মধ্যে মাত্র 7-8 দিনে কি বাকি কাজটা হয়ে যাবে? অর্থাৎ
টোটাল 100% যদি রেশন কার্ড ধরা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 62% রেশন কার্ডের সঙ্গে কিন্তু আধার লিঙ্কটা হয়েছে। ফলে বাদ বাকি যে রেশন কার্ডগুলো পড়ে রয়েছে যেগুলোর সঙ্গে আধার লিঙ্ক হয়নি, তো আর বেশ কিছুদিন বাকি রয়েছে। এ তো এই 30 তারিখের মধ্যে, অর্থাৎ এই যে নভেম্বর মাস চলছে, তো এই 30 নভেম্বরের মধ্যে সেই লিঙ্কটা কি রাজ্য সরকার করে ফেলতে পারবে বা করে ফেলানো কি সম্ভব? যদি না হয় সেক্ষেত্রে কি হবে? তো কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, যদি কারো লিঙ্ক না হয়ে থাকে তো 30 নভেম্বরের পর, অর্থাৎ 30 নভেম্বর যে লাস্ট ডেট দেওয়া হয়েছিল, তো কোনো রকম ভয় পাবেন না। 30 নভেম্বরের পরও কিন্তু আপনারা মাল পাবেন, অর্থাৎ ডিসেম্বর মাসেও কিন্তু আপনারা মাল পাবেন। তো বন্ধুরা বুঝতে পেরেছেন, তো এটাই ছিল সবচেয়ে বড় আপডেট। তো আপডেটটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সকলে জানতে পারে, বুঝতে পারে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য।